সর্বগুণ দর্শক, আসলে আমি আবারও চলে আসছি খুলনা বেদেঘাটে। তো আসলে আপনাদের আজকে বেশ কিছু আপনার ষাঁড় গরু কালেকশন দেখাবো। তো আমার সামনে যে গরু দেখতে পাচ্ছেন, এটা গরু যে মালিক আমার কাছে, তো ভালো। আচ্ছা, আপনার সামনে যে ষাঁড়টি, এটা কি আপনার? আমার। আচ্ছা, এটা আপনি মানে আপনি কি পাইলা বিক্রি করেন? না না, আমি কিনে বিক্রি করি। কিনে বিক্রি করেন? এটা দাম চাচ্ছেন কত? 140। 140,000। আচ্ছা, এটা কি আপনার চাওয়া দাম না বিক্রি দাম? না, বিক্রি দাম না, বিক্রি দাম একটু কম হবে। কম আছে স্যার। তো মাংস হবে কয় মন? 5 মন একটু কম হবে। 5 মন একটু কম হবে না? আচ্ছা, 5 মন। আপনার মোবাইল নাম্বার একটু বলেন। 09 75 48 80 70। আচ্ছা ঠিক আছে। তো দর্শক, আসলে যদি সামনে কোরবানি আছে, তো সে হিসেবে আপনার গরুর দম একটু আপনার অনেকটাই চড়া, সব বাজারই গরুর দম চড়া। তো আসলে ভাইজান, এই গরুগুলো কার? এটা কি আপনার? আচ্ছা ঠিক আছে। তো আমরা কালো একটা ষাঁড় দেখতে পাচ্ছি। চাচা, এটা দাম চাচ্ছেন কত? 95,000। 95,000। বিক্রি দাম কত? একদম 92। একদম 92 না? আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা বলেন। মোবাইল নাম্বার কোটি মুখস্থ নাই না? আচ্ছা, তো দর্শক, আসলে আমি ওনার ফোন নাম্বারটা বলে দিচ্ছি, কারণ বর্তমানে আপনার সব বাজারই আসলে গরুর দাম খুবই চড়া আর কি, কারণ আচ্ছা ঠিক আছে রাখেন। আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা ছোট কিছু ষাঁড় গরু দেখাবো। যে এই ভাইজান, এটা কি আপনার? ওই ভাইজান এদিকে আসেন। এটি সব আপনার? আধা ঘন্টা পরে আমি একটু কিনে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই, বস করুন। আচ্ছা, এটা কি আপনার? আমার। দাম চাচ্ছেন কত? এটা দাম চাচ্ছে 75,500। এদিক থেকে এদিক থেকে ক্যামেরা দিকে দেখান। হ্যাঁ, 75,500। বিক্রি দাম কত? বিক্রি এখন 50,000 টাকা। আচ্ছা ঠিক আছে, তো গাই গরু না? আচ্ছা ঠিক আছে। বাজারে নাকি আপনার? আচ্ছা, এটা দাম চাচ্ছেন কত? 65। 65,000? হ্যাঁ, অনেক বেশি হয়ে যেতেছে। বলেন তাহলে সেভাবে বিক্রি দাম কত সেটা বলেন। 62। 62,000 বিক্রি করেন? আপনি কি কিনা বিক্রি করেন না কি রাস্তা? এলো কিনি, মানে আপনি প্রতি বাজারে কিনে আবার বিক্রি করেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো এরপরে তো বাজারের দাম চাচ্ছেন কত? দাম চাইছি 1,10,000। 1,10,000 না? আচ্ছা, বিক্রি দাম কি এটা? একটু কম বেশ আছে। কম বেশ আছে। তো আপনার মোবাইল নাম্বার একটু বলেন। 09 51 85 59 10। আচ্ছা, তো আসলে ওনার ফোন নাম্বার হচ্ছে আমরা দিয়ে দিয়েছি। তো আসলে সামনে যেহেতু কোরবানি আছে, তো তুলনামূলক আপনার গরুর দামটা আসলে অনেক 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 বেশি আর কি। চাচা, এটা কি আপনার? এই 62 কি আপনার? বললো কি আপনার এটা? আচ্ছা, এটা দাম চাচ্ছেন কত? 65। হ্যাঁ, 65। 65,000। এটার মাংস কেমন হবে? এটা মাংস না ভাই, পোষা গরু। পোষা গরু? তো এই যে পোষা গরুর জন্য কি এত দাম নাকি? তো আপনাদের যে বিক্রি দাম কত আপনার? বিক্রি এখন ঘর ধরে কি কয়? আপনি তো যে দামটা বলছেন, আমার তো মানে আপনার 3 মাস পালার পরে আপনার এই দাম আসবে। এটাকে আপনি আগে রেখে দিবেন? আমরা তো কিনে আছি না, কিনে তো আপনি এত দামে আনেন নাই। কম দামে আনতে পারো না? আপনি এত গরুর দাম কি বলেন? আচ্ছা, আপনার মোবাইল নাম্বার আছে? না, বিক্রি দাম 1,20,000 টাকা কম আছে? আছে, কিছু কম আছে। 1,18,000। 1,18,000 না? আচ্ছা ঠিক আছে। তো আসলে এই বাজারটা হচ্ছে আপনার প্রতি সোমবার দিন এবং শুক্রবার দিন বাজারটি হয়, এবং আপনার বিশেষ করে ভোর 6টা থেকে আপনার মানে 12টার ভিতরে আসলে বাজারটা শেষ হয়ে যায়। স্বাগতম ভাইজান, এই গরুটা কি আপনার? হ্যাঁ, আমার। আমার। আচ্ছা, এটা দাম চাচ্ছেন কত? 140। 140,000 টাকা? আচ্ছা, বিক্রি দাম কত? বিক্রি 125। 125 না? আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা বলেন। 01 777 99 69 07। আচ্ছা ঠিক আছে দর্শক, আসলে আমরা আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, কারণ বর্তমানে যে বাজার মূল্য সব জায়গায় একই অবস্থা, কারণ দেখা যাচ্ছে আপনার বাংলাদেশের প্লাস ইন্ডিয়ান গরু ঢোকে না, সবকিছু মিলে আপনার আপনার সামনে কোরবানি, সবকিছু মিলে আসলে গরুর দামটা বাজারটা অনেকটাই চড়া আর কি। কোরবানির 3-4 মাস আগে থেকে বাজার অনেক চড়া থাকে, এবং এই বাজারটা আপনার হচ্ছে আপনার খুলনা জেলার ভিতরে এবং সবচেয়ে মানে কম দামি গরু হাট, এবং বিশ্বের হাড্ডি যে গরুগুলো যারা চর অঞ্চলে বসবাস করেন তাদের জন্য হাটটা ঠিক আছে। আপনার চরে নিয়ে ফাড়াই রাখবেন, সমস্যা নেই, ঘাস টাস খায়া, আর এলাকায় ঘাস টাস খুব কম। চাচা, এগুলো কি আপনার? দাম চাচ্ছেন কত হাড্ডি গরুটা?